আগাম জাতের আমন ধান মাড়াইয়ের ধুম পড়েছে ঠাকুরগাঁওয়ে। নতুন জাতের এর ধান চাষের কারণে শীতকালীন সবজি চাষের সুযোগ পাচ্ছেন কৃষকরা, একই সঙ্গে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানেরও। তবে সরকারের আগাম ধান কেনার উদ্যোগ না থাকায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসানের পাঠানো তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। এবার জেলায় 1,31,600 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে আগাম জাত বিনা সাত, বিরি ধান 33, 56, 57, 62, হাইব্রিডের আবাদ হয়েছে 34,000 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকা এবং কৃষি বিভাগের পরামর্শে সঠিক পরিচর্যায় ফলনও ভালো হয়েছে। প্রতি হেক্টরে 3 টন পর্যন্ত ফলন পাচ্ছে কৃষকরা। কাঙ্ক্ষিত ফলনে খুশি কৃষক, আর স্বল্প সময়ে ধান ঘরে তুলে রবি মৌসুমের আগাম ফসল উৎপাদনেরও সুযোগ হয়েছে কৃষকদের। এবার যে রোপা আমন হয়েছে তার প্রায় 16 ভাগ উপসি জাতের ধান, এর মধ্যে নেরিকা মিউটেন্ট, বিরি ধান 62, হাইব্রিড ইত্যাদি উল্লেখযোগ্য। যথেষ্ট ফলন ভালো হয়েছে এবং কৃষকরা ইতিমধ্যে প্রায় কর্তন শেষ করেছে, এ ব্যাপারে কৃষকেরাও খুশি। একসময় এ জেলায় আশ্বিন কার্তিক মাসে অলসময় কাটাতো চাষি ও কৃষি শ্রমিকরা, তাতে অভাবের বেড়াজালে বিভিন্ন সমস্যায় পড়তে হতো তাদের। আগাম জাতের কয়েকটি ধান আবাদ করায় সেই অবস্থা থেকে মুক্তির পথ পেয়েছে তারা। তবে ভরা মৌসুমের মতো আগাম ধান কেনার সরকারি উদ্যোগ না থাকায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। যদি সরকার এই আগাম ধান কিনতো তাহলে 18,000 থেকে 2,000 টাকা দাম পাইতাম আমরা, তাহলে আমাদের পুঁজিটা বাঁচত। সরকার যদি কিনে 1500 টাকা বস্তা আমাদের, তাহলে আসল টাকা আসবে। যে আগাম ধান আসে কাজ কাম পাল যাচ্ছে, এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। অল্প সময়ে অধিক ফসল ফলানোর প্রযুক্তি ও নতুন জাত উদ্ভাবনে সরকারকে আরো বেশি আন্তরিকভাবে চাইছেন কৃষি সংশ্লিষ্টরা। মমিনুর রিপন, এশিয়ান টেলিভিশন। আগাম জাতের বাঁধাকপি চাষে লাভ